আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ সংবাদে। আপনাদের সাথে আছি আমি পলি পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তোফায়েল আহমেদের হদিস নেই। সাইদিকি নিয়ে স্ট্যাটাস, ছাত্রলীগের 6 নেতাকর্মী বহিষ্কার। সাইদির মরদেহ ঘিরে সহিংসতা, ছেলে মাসুদ সাইদি সহ 5000 জনকে আসামি করে মামলা। সাইদির চিকিৎসককে হত্যার হুমকি, জামায়াতের সন্ত্রাসী চিন্তারই বহিঃপ্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কুলাঙ্গার বললেন শাবিপ্রবি উপাচার্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। প্রতি বছরই জাতীয় শোক দিবসের পরদিন আওয়ামী লীগ স্মরণ সভার আয়োজন করে, তবে এবার স্মরণ সভায় ব্যতিক্রম হল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের অনুপস্থিতি। এর আগে প্রায় সবগুলো স্মরণ সভায় আওয়ামী লীগের এই হেভি ওয়েট নেতা উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন নেতা ছিলেন। বঙ্গবন্ধুর হাত ধরেই তিনি রাজনীতিতে তারকায় পরিণত হয়েছিলেন। তোফায়েল আহমেদ নিজেই স্বীকার করেছেন, তিনি তোফায়েল আহমেদ হয়েছেন বঙ্গবন্ধুর আশীর্বাদ ধন্য হয়েই, কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে গত 14 আগস্ট থেকে দলের ভেতরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই সমালোচনার মুখে আওয়ামী লীগ থেকে তার পদত্যাগেরও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জনের মুখে তিনি আজকের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন। উল্লেখ্য যে গত 14 আগস্ট আওয়ামী লীগ সভাপতি জাতীয় শোক দিবস উপলক্ষে একটি নিবন্ধ রচনা করেন এবং এই লেখাটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়। বেদনায় ভরা দিন এই শিরোনামে লেখাটিতে তিনি 15 আগস্টের ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন। গবেষণাধর্মী এই লেখায় তিনি বলেন, বঙ্গবন্ধু যখন আক্রান্ত হয়েছিলেন তখন তিনি আওয়ামী লীগের 2 তরুণ নেতাকে ফোন করেছিলেন। এদের একজন আব্দুর রাজ্জাক, অন্যজন তোফায়েল আহমেদ। এই লেখার মধ্যে আওয়ামী লীগ সভাপতি তোফায়েল আহমেদ রক্ষী বাহিনীর দায়িত্বে ছিলেন বলেও উল্লেখ করেছেন। উল্লেখ্য, এর আগেও আওয়ামী লীগ সভাপতি তোফায়েল আহমেদকে টেলিফোন করার কথা বলেছিলেন, কিন্তু তোফায়েল আহমেদ পরবর্তীতে বঙ্গবন্ধু তাকে টেলিফোন করেছে এই বক্তব্যটি অস্বীকার করেছেন। আবার রক্ষী বাহিনীর দায়িত্বে তোফায়েল আহমেদ ছিলেন, এরকম বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও তোফায়েল আহমেদ তার প্রতিবাদ করেছেন এবং এটি সঠিক নয় বলে দাবি করেছেন। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাইদের মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় 6 নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারপ্রাপ্তরা হলেন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিৎ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহমেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের 2 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজউদ্দিন খান মাইনুর। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, সাইদি ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর এসব নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন যা ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী, তাই তাদেরকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে সুপারিশ করা হয়েছে। যোগ করেন রবিউল, সাইদি সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 83 বছর। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির মরদেহ পিরোজপুরে নিয়াকে কেন্দ্র করে চলা সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় জামায়াত শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে শাহবাগ থানার পরিদর্শক শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। পরিদর্শক শাহ আলম জানান, সোমবার রাতে জামায়াতে ইসলামের যেসব নেতাকর্মী তাণ্ডব চালিয়েছিল তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে দেওয়া হবে। এদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলায় জামায়াত শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াতে ইসলামী তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে তিনি একথা বলেন। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মৌলানা দেলাওয়ার হোসাইন সাইদির চিকিৎসা দেওয়া চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়। মঙ্গলবার রাতে এ বিষয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক রাজধানীর ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ধানমন্ডি মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মজেম হোসেন এই সত্যতা নিশ্চিত করেছেন। জিডিতে ভুক্তভোগী চিকিৎসক জামান উল্লেখ করেন, তিনি বিএসএমএমইউতে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রোববার রাতে দেলাওয়ার হোসেন সাইদি অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন। বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে ছিলেন সাইদি। সোমবার চিকিৎসাধীন অবস্থায় সাইদির মৃত্যু হয়। চিকিৎসক জামান বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করি, কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচার করছে ও হত্যার হুমকি দিচ্ছে বলে তিনি জিডিতে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমি বর্তমানে কতিপয় ব্যক্তিদের আচরণে ভীত শঙ্কিত। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারী ব্যক্তিরা যে কোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন জখম সহ বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে কুলাঙ্গার বলেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দায়িত্ব দিয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও আমরা আমাদের দায়িত্বটা অনেক সময় পালন করি না, আর আমাদের কতগুলো কুলাঙ্গার আছে। আমি ওই দিন শুনছি এক কুলাঙ্গার বলছেন যে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো ভাইস চ্যান্সেলর ভিসি হওয়ার যোগ্যতা রাখে না। গত 13 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর 54তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেছেন, দেশের যে একটা আত্মা থাকে সেটাও নষ্ট করা হয়েছে। আমি মনে করি দেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভিসি আছেন কারও কোনো যোগ্যতা নেই। মঙ্গলবার জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব শহীদ স্মরণে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ মির্জা ফখরুলকে ইঙ্গিত করে এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, হ্যাঁ, ভুল ত্রুটি হতে পারে, ভালো খারাপের মধ্যে পার্থক্য আছে। অনেকে অনেক ভালো ভাবনা করেন, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভিসি হওয়ার যোগ্যতা রাখে না। একটা কুলাঙ্গার বলেছে যে স্বাধীনতা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তার নামের সামনে অনেকে আমি শুনছি বলে মিথ্যাবাদী, মির্জার পরিবর্তে মিথ্যাবাদী। এ সময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। সুনামগঞ্জের শাল্লায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের শাল্লা প্রতিনিধি বিপ্লব রায় জানান, বুধবার বেলা 12টায় শাল্লা সরকারি কলেজ থেকে প্রায় 3000 মানুষ নিয়ে একটি র্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে এসে শোক সভায় সমবেত হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দ্বাদশ নির্বাচনে দিরাই শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। এ সময় আরও বক্তব্য রাখেন দিরাই শাল্লার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দিরাই শাল্লা আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ একজন পরিচ্ছন্ন রাজনীতি। উনি দিরাই শাল্লার প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে শেখ হাসিনার উন্নয়নের বার্তা সবার কাছে পৌঁছে দিচ্ছেন। তারা আরও বলেন, চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে দিরাই শাল্লা আসনে নৌকার মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে বক্তারা মনে করেন। ইতালির মিলানে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান মিলনায়তনে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হয়েছে। ভেনিস প্রতিনিধি মোহাম্মদুল্লাহ সোহেল জানান, বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। 15 আগস্ট মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কর্তৃক প্রত্যুষে কনসুলেট চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে
আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক দিবসের সূচনা হয়। পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন সহ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি যথাযথভাবে পালিত হয়। অনুষ্ঠানের শুরুতেই 1975 সালের 15 আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিনটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। 1975 সালের 15 আগস্টে শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানায়কোচিত নেতৃত্ব এবং তাঁর পরিবারের মহান আত্মত্যাগকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। একই সাথে বক্তাগণ 1975 সালের 15 আগস্টের ঘৃণ্য, বর্বরোচিত ও কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল জনাব এম জে এইচ জাবেদ উল্লেখ করেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত বাংলাদেশের পূর্ণ অবয়বদিতে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2041 বাস্তবায়নে অত্যন্ত দৃঢ়তার সাথে জনগণের চাহিদা অনুযায়ী তাদের জীবনমান উন্নতকরণের জন্য নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনি দেশ গঠনে প্রবাসীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। ইতালির ভ্যানিসে ভিসেন্সা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 79তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ইতালি প্রতিনিধি মোহাম্মদুল্লাহ সোহেল জানান, মঙ্গলবার ভিসেন্সা বিএনপি সমর্থকদের আয়োজনে খালেদা জিয়ার জন্মদিন অনুষ্ঠানে খবির খন্দকারের সভাপতিত্বে কাজী সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকদার মোহাম্মদ কায়েস, প্রধান বক্তা রফিকুল ইসলাম মান্না, বিশেষ অতিথি আবদুল্লাহ আল মামুন, ইমরান খান, জাফর আহমেদ, কামাল মাঝি, প্রিন্স ইমতিয়াজ, ফরহাদ হোসেন, মামুন খান, আবু সায়েম, জাহাঙ্গীর হোসেন, রাসেল পাটোয়ারি, ইমন মজুমদার, শিবলি সাদিক, আরিফ হোসেন, শাহীন বুলবুল আহমেদ, সাইফুল ইসলাম জুয়েল ইসমাইল, এছাড়াও মহিলা নেত্রী নুসরাত জাহান মুনা সহ অসংখ্য মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফরহাদ হোসেন, প্রিন্স ইমতিয়াজ, আবদুল্লাহ আল মামুন, আবু সায়েম, সিকদার মোহাম্মদ কায়েস, প্রধান বক্তা রফিকুল ইসলাম মান্না সহ অসংখ্য নেতৃবৃন্দ। এ সময় কেক কেটে নেত্রীর জন্ম উৎসব পালন করা হয় ও তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। ছবিজঙ্গনে নির্মাতা ও নায়িকার মধ্যে বন্ধুত্ব বা প্রেম নতুন কিছু নয়, তবে নির্মাতা দীপঙ্কর দীপনের সঙ্গে এ প্রজন্মের নায়িকা জাহারা মিতুর বিশেষ কোনো সম্পর্কের কথা গুঞ্জনেও কখনো শোনা যায়নি। কিন্তু জাহারা মিতুকে ঘিরেই রীতিমতো ঝড় উঠেছে নির্মাতার ব্যক্তিগত জীবনে। সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে একটি আয়োজনের ঘোষণা পর্বে অংশ নেন দীপন সহ শোবিজের আরও অনেক তারকা। সেখানে রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন পরিমনিয়ম। ছোট রাজ্যকে কাছে পেয়ে তাকে কোলে নিয়ে ছবি তোলেন দীপন। এ সময় তার পাশে এসে দাঁড়ান মিতু, দুজনেই হাসি মুখে পোজ দেন ক্যামেরায়। সেই ছবি নিজের ফেসবুক পোস্ট করেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে তিনি লেখেন, আমাদের একটা পরীর বাচ্চা আছে। বিষয়টি নির্মাতা দীপন অন্যভাবে না নিলেও হঠাৎ দেখতে পান নেটিজেনদের অনেকে তার ও মিতুর মধ্যে বিশেষ সম্পর্কের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন, আর সেটা নিয়ে তুলকালাম শুরু হয়েছে দীপনের পারিবারিক জীবনেও। জাহারা মিতুর উদ্দেশ্যে দীপন লিখেছেন, এটা কি পোস্ট ভাই? এই পোস্টের ছবি ও লেখা মিলে কি দাঁড়ায় সেটা কি তুমি বোঝো না মিতু? কমেন্টে দেখো যা তুমি ডিলেটও করনি। আর এদিকে অন্যদের বোঝাতে বোঝাতে আমার জীবন শেষ যে জাহারা মিতুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বা দহরম মহরম সম্পর্ক নেই, বরং খুব ফর্মাল সম্পর্ক। একবার দুবার দেখা হয়েছে, তাও কোনো অনুষ্ঠানে। অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। খিকখিক করে হেসে বলে, ভাই ছবি ও পোস্টের ভাষা তো অন্য ইঙ্গিত দেয়, আর পারিবারিক অশান্তির কথা তো নাই বললাম, সেটা সবাই বুঝবে। নির্মাতা তার দীর্ঘ পোস্টে এইটুকু বোঝাতে চেয়েছেন মিতুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। দীপনের পোস্টে মন্তব্য করে একই সুরে মিতু জানান, রাজ্য আমাদের পুরো বাংলাদেশের, হয়তো অর্থটাই ভুল বুঝেছেন। ব্যক্তিগত জীবনে কী প্যারায় আছেন তা তো আমরা জানি না, তবে আমার এই পোস্টে আমার অজান্তে বৌদি কোনো কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত। মিতুর এই মন্তব্যে অনেকেই ধরেই নিয়েছেন মিতুর দেওয়া ছবির কারণে দীপনের সংসার জীবনে ঝামেলা দেখা দিয়েছে। এদিকে দীপনের স্ত্রী সংযুক্তা মিশু ক্ষুব্ধ সুরে স্পষ্ট ভাষায় জানান, এই বিষয়টির সঙ্গে কোনোভাবেই তিনি সংশ্লিষ্ট নন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তোফায়েল আহমেদের হদিস নেই। সাইদিকি নিয়ে স্ট্যাটাস, ছাত্রলীগের 6 নেতাকর্মী বহিষ্কার।
সাইদির মরদেহ ঘিরে সহিংসতা, ছেলে মাসুদ সাইদি সহ 5,000 জনকে আসামি করে মামলা। সাইদির চিকিৎসককে হত্যার হুমকি, জামায়াতের সন্ত্রাসী চিন্তারই বহিঃপ্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মির্জা ফখরুলকে ইঙ্গিত করে কুলাঙ্গার বললেন সাবিপ্রবি উপাচার্য। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelyurope.tv। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এ পর্যন্তই। সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।